হ্যালো ফ্রেন্ডস বাঙালির অক্সিজেন টু পয়েন্ট জিরোর আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই সবাইকে আমাদের পাশে থাকার জন্য ফ্রেন্ডস আজ আমি তোমাদের জন্য ডাব্লিউপি কনস্টেবল এবং এস সম্পর্কিত মোস্ট ইম্পর্টেন্ট কুড়িটি হানড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন নিয়ে একটি মক টেস্ট নিয়ে চলে এসেছি তোমরা এই মক টেস্টটিতে কত স্কোর করতে পারো কমেন্টে জানাও প্রথম প্রশ্ন ভারতীয় সুলতানদের মধ্যে মূল্য নীতির ব্যবস্থা করেছিলেন কে এর সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি নেক্সট পাল বংশের প্রতিষ্ঠাতা কে চারটি অপশান আছে এর রাইট অ্যান্সার হয়ে যাবে গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন কপাল নেক্সট কপালকুণ্ডলা উপন্যাসটি কে লিখেছেন চারটি অপশান রয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত ছিলেন এর রাইট অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ বিন তুঘলক নেক্সট বেদের কইটি ভাগ চারটি অপশান রয়েছে রাইট অ্যান্সার হবে অপশান এ চারটি ভাগ বেদের চারটি ভাগ নেক্সট হচ্ছে ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন এর সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ বন্ধুরা এর সাথে মনে রাখবে দীর্ঘমেয়াদির প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু নেক্সট হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন চারটি অপশান আছে রাইট অ্যান্সার হবে হিমু নেক্সট হচ্ছে ভারতের সবচেয়ে পরিচ্ছন্নতম শহর হিসাবে ঘোষিত হলো কোন শহর এর রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্দোর ইন্দোর হচ্ছে ভারতের সবচেয়ে পরিচ্ছন্নতম শহর নেক্সট হচ্ছে উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে এর সঠিক উত্তর হয়ে যাবে জাপানকে জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ এবং বলা হয় নিশীত সূর্যের দেশ নেক্সট হচ্ছে সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখক এর সঠিক উত্তর হয়ে যাবে সিধু সিধু হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নেতা নেক্সট হচ্ছে আলেকজান্ডার যে সম্রাটের শাসনকালে ভারতে এসেছিলেন বা ভারত আক্রমণ করেছিলেন তার নাম কি এর সঠিক উত্তর হয়ে যাবে ধননন্দ নেক্সট হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কাকে এর সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকাকে আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নেক্সট হচ্ছে প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন এর সঠিক উত্তর হয়ে যাবে রঞ্জিত সিং নেক্সট কোশ্চেন পৃথিবীর দ্রুততম মানুষ হিসেবে পরিচিত কে এর রাইট অ্যান্সার হবে উইসেন বল্ট উইসেন বল্ট হচ্ছে পৃথিবীর দ্রুততম মানুষ নেক্সট হচ্ছে দ্বিতীয় তোরাইনের যুদ্ধ হয় কত সালে দ্বিতীয় তোরাইনের যুদ্ধ হয় এগারোশো বিরানব্বই সালে বন্ধুরা এর সাথে মনে রাখবে প্রথম তোরাইনের যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই সালে এবং দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল উনিশ সরি এগারোশো বিরানব্বই সালে নেক্সট হচ্ছে ফারুক ফরমান জারি হয় কত সালে চারটি অপশান আছে রাইট অ্যান্সার হয়ে যাবে সতেরোশো সালে নেক্সট হচ্ছে প্রীতিলতা ওয়েদেদার হন কত বছর বয়সে এর রাইট অ্যান্সার হয়ে যাবে চব্বিশ বছর বয়সে চব্বিশ বছর বয়সে প্রীতিলতা ওয়েদেদার শহীদ হন নেক্সট হচ্ছে নেপালের প্রধান নদীর নাম কি চারটি অপশান রয়েছে নেপালের প্রধান নদীর নাম হলো কালীগণ্ডক কালীগণ্ডক হল নেপালের প্রধান নদী নেক্সট আলোকবর্ষ কিসের একক আলোকবর্ষ কিসের একক এর সঠিক উত্তর হয়ে যাবে দূরত্বের একক আলোকবর্ষ হল দূরত্বের একক এই আলোকবর্ষের দ্বারা বিভিন্ন গ্রহ থেকে নক্ষত্রের দূরত্ব বা একটা নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্রের দূরত্ব মাপা হয় বা পরিমাপ করা হয় হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি দূরত্বের একক আলোকবর্ষ নেক্সট হচ্ছে হিমানি সম্প্রপাত ঘটে কোন অঞ্চলে পার্বত্য অঞ্চলে মালভূমি অঞ্চলে সমভূমি অঞ্চলে তুষার অঞ্চলে সঠিক উত্তর হয়ে যাবে পার্বত্য অঞ্চলে বন্ধুরা কুড়িটি প্রশ্ন এখানেই শেষ কুড়ির মধ্যে কত স্কোর করতে পারলে তোমরা কমেন্টে জানাও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ